ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। টালা পার্কের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। বুধবার রাতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পর ধ্বংসের ছবি উত্তর কলকাতার টালা পার্কে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে রাস্তায় বিভিন্ন জায়গায় গাছ তো পড়েই আছে, তার পাশাপাশি লাইট পোস্ট সেগুলো বিপজ্জনকভাবে রাস্তার উপর পড়ে আছে এবং তলায় জল জমে আছে, ফলত যে কোনো মুহূর্তে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং ঠিক সেই কারণেই এলাকার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। গতকাল দুপুর থেকেই কিন্তু টালা পার্কের বিভিন্ন জায়গায় গাছ পড়তে শুরু করে এবং তারপর রাতের দিকে এটা সবচেয়ে মারাত্মক চেহারা নেয়। এবং শুধু তাই নয়, এই যে ইলেকট্রিক পোস্ট সেগুলো পর্যন্ত ছিটকে গিয়ে বিভিন্ন জায়গায় পড়ে, এরকমই ধ্বংসের ছবি কিন্তু টালা পার্কের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। কলকাতা পুরসভার তরফ থেকে আপৎকালীন পরিস্থিতিতে পাম্প লাগিয়ে জল বার করার একটা ব্যবস্থা চলছে, কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি। এলাকার মানুষও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। ক্যামেরায় দীপ্তেন্দুর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।